দেখুন লাল কালি দিয়ে সাবস্ক্রাইব লেখা আছে, যে টাচ করলেন এটা কালো হয়ে গেল আর আপনি সাবস্ক্রাইব হয়ে গেলেন। এর পাশে বেল আছে, এটা প্রেস করলে আমার সমস্ত লেটেস্ট রেসিপির ইনফরমেশন পেতে থাকবেন। কিচেন ইন্ডিয়া মহুয়া থেকে আপনাদেরকে মহুয়া বলছি। আজ আমি আপনাদেরকে সজনের ফুল ভাজা বানিয়ে দেখাতে যাচ্ছি। এই সময় বাজারে খুবই সজনের ফুল পাওয়া যাচ্ছে আর এটা শরীরের জন্য খুবই ভালো, সিজনাল ফুল হচ্ছে আর খেতেও ভালো লাগে আর হেলথ পারপাসও এটা খুব ভালো। আর এতে ওই যে শীত ঠান্ডা চলে যাওয়ার পর যে শরীর স্মল পক্স এসব হয়, তো এইগুলো খেলে ঘা ফোড়া এসব হয়, এটা খেলে এইসব হওয়ার ভয় থাকে না। আর এতে কি বলে ডাটাও তো খুব ভালো হয় শরীরের জন্য, আর এটা বানানো খুব ইজি হচ্ছে আর আপনারাও এটা নিশ্চয়ই বানান। তো এর জন্য আমি এইসব জিনিস নিয়েছি। সজনের ফুলটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এর মধ্যে পাঁচ ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা আর একটা আলু আর বেগুন দিয়ে এটা বানাবো। খালি হলুদ আর নুন দিয়েই এটা হয়ে যায়। তেল দিয়ে দিয়েছি, গরম হলে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব। দিলাম লঙ্কা কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। লাল হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিয়েছি। নুনটা একটা বেগুন যে কেটেছি ওটাও দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দেবেন। যদি পারে, যদি কেউ পছন্দ করেন তো একটু মিষ্টিও দিতে পারেন। আলু বেগুনটা প্রায় হাফ ভাজা হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলটা যে খুব ভালো করে ধুয়ে রেখেছি না ওটা দিয়ে দিচ্ছি। ফুলটা দেওয়ার পর আঁচটাকে কম করে তারপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তাই হয়ে গেছে, দেখুন কত তাড়াতাড়ি এত হয়ে গেল, এটা বানানো কত সোজা। আর ভাত দিয়ে মেখে খেতে এটা খুবই ভাল লাগে, সবাই এটা কি অবশ্য বানান, বানিয়ে সবাইকে খাওয়ান, খুবই ভাল লাগবে ভাতের সঙ্গে খেতে। এটা সবাই ভাতের সঙ্গে বানিয়ে খান, ভাতের সঙ্গে খেতে এটা খুবই ভাল লাগে। এখন এটা ভাজা হয়ে গেছে, অনেকে এটা একটু জলে ফুলটাকে সেদ্ধ করে তারপর বানান, তমনি করলে গুণকারিতাও কমে যায় একটু আর সেই ফ্লেভার যে একটা ফুলের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে, একটু গ্রাম থাকে, সেটাও শেষ হয়ে যায়। তো এমনি করে যদি বানান তো সত্যি বলছি খুব ভাল লাগবে আর শরীরের জন্যও ভালো। আমার এই সজনে ফুল ভাজা দেখুন হয়ে গেছে। তো এটা যদি এটা আপনারা বানান, বানিয়ে খান অতি অবশ্য, তো এটা শরীরের জন্য ভালো আর খেতেও ভাল লাগে বেশ। শুকনো ভাতের সঙ্গে মেখে যদি খান তো খুব ভাল লাগবে।
আরে যে আমার এই এখনো চ্যানেলের সাবস্ক্রাইব করেননি, তো নিশ্চয়ই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করুন, শেয়ার করুন।